করছে আজ বাংলায় ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলায় দুই জেলায় সতর্কতা পূর্ব মেদিনীপুরে সমুদ্র উপকূলে মাইকে প্রচার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি প্রচার চালানো হচ্ছে কুলতলীয় মইপিট নদীবাঁধ এলাকাতেও তৈরি রাখা হচ্ছে সাইক্লোন সেন্টার ঠিক এক বছর আগে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আমফান ঝড়ের তাণ্ডবে তছনছ হয়ে যায় একাধিক জেলা ভেঙে চলে যায় অসংখ্য ঘরবাড়ি উপড়ে পড়ে গাছ বহু জায়গায় বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা সেই ভয়ঙ্কর পরিস্থিতির বছর ঘুরতে না ঘুরতেই এবার ঘূর্ণিঝড় ইয়াসের প্রকৃতি সাইক্লোন ওয়ার্নিং আছে আপনারা নিজে নিজে জায়গায় চলে যাবেন যার পূর্বাভাস পাওয়া মাত্র আগাম প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রশাসন ইতিমধ্যে দীঘা মন্দারমণি সমুদ্র উপকূলে মাইকে প্রচার চালানো হচ্ছে সমুদ্রের বুকে ছুটে বেড়াচ্ছে কোস্ট গার্ডও সকল মৎস্যজীবীদের অনুরোধ করা হচ্ছে যে 22 মে-র মধ্যে তারা যেন বন্দরে ফিরে আসে কোন ট্রলারকে সমুদ্রে যেতে দেওয়া হচ্ছে না যে মৎস্যজীবীরা সমুদ্রে চলে গিয়েছেন কন্ট্রোল রুমের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে কোস্ট গার্ড তৈরি রাখা হচ্ছে স্পিড বোট এবং অন্যান্য সরঞ্জাম আগে আমরা টিম বানাচ্ছি বিভিন্ন রকম টিম যেমন ধরুন ইনফরমেশন ডিসিমিনেশন টিম যে ফিশারম্যানদের সবসময় টাইম টু খবর দিতে হবে তারা যাচ্ছে কিনা তাদের গোয়াজ রাখতে হবে যাতে কেউ দ্বীপ না চলে যায় ট্রলার মধ্যে এই মুহূর্তে যাতে কেউ না নদীতে যায় সেই ধরনের ইনফরমেশন দেওয়ার জন্য বিভিন্ন ইভ্যাকুয়েশন টিম করছি যাতে লো লাইং এরিয়া থেকে মানুষকে আমরা সরিয়ে আনতে পারি কোথায় রাখবো তার প্ল্যানিং করছি সেখানকার সব কিছু ফেসিলিটি রিলিফ মেটেরিয়াল থেকে সব কিছু আমরা অ্যারেঞ্জমেন্ট করছি এবং যদি গাছ ফাঁচ পড়ে যায় বা যদি হঠাৎ করে কোনো যদি কোনো ডিসলোকেশন হয় তার জন্য আমরা কুইক রেসপন্স টিম বিভিন্ন ডিপার্টমেন্ট বিডিও সাহেবরা তারা রাখছেন যাতে আমরা কুইকলি সেখানে গিয়ে সেই সকল জায়গাগুলো আমরা রেস্টোর করতে পারি বিভিন্ন গাছ ফাঁচ যারা যেগুলো পড়ে যাবে সেগুলোকে আমরা রিমুভ করতে পারি পরিস্থিতির বেগতি খোলে যাতে নিচু এলাকা এবং সমুদ্র তীরবর্তী জায়গার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে দ্রুত সরিয়ে নিয়ে যেতে কোনো অসুবিধা না হয় তার জন্য সাইক্লোন সেন্টারগুলি স্যানিটাইজ করা হচ্ছে সেখানে শুকনো খাবার স্যানিটাইজার এবং মাস্ক মজুত রাখা হচ্ছে সমুদ্রের ধারে সমস্ত যাদের ঘরবাড়ি আছে তাদের অন্য জায়গায় সরাবার মতন যদি ব্যবস্থা হয় আইলা সেন্টারগুলো প্রস্তুতি রাখতে বলা হয়েছে তাদের খাবার টাবার ভিডিওদের বলা হয়েছে ঘূর্ণিঝড় মোকাবেলায় শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর মহকুমা শাসকের দপ্তরে প্রশাসনিক বৈঠক হয় ইতিমধ্যেই কুলতলী এবং মইপিঠে মাইকে প্রচার শুরু হয়েছে যেখানে অস্থায়ী নদীবাঁধ রয়েছে সেখানকার বাসিন্দাদের সাইক্লোন সেন্টারে চলে যেতে প্রচার চালাচ্ছে পুলিশ নদী তীরবর্তী এলাকায় যারা বসবাস করছেন বা অপেক্ষাকৃত দুর্বল কাঠামোযুক্ত বাড়িতে যারা বসবাস করছেন তাদেরকে নির্দিষ্ট সময়ে সরকার নির্দেশিত সাইক্লোন সেন্টার অথবা কাছাকাছি স্কুলগুলোতে আশ্রয় নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে যেন কোনো মানুষের প্রাণহানি না ঘটে এবং এই কোভিড প্রোটোকলের মধ্যে এই কোভিড মহামারীর মধ্যেও যাতে কোভিডের নিয়ম ইত্যাদি মেনে আমরা তাদেরকে রাখতে পারি প্রয়োজনীয় ওষুধপত্র এবং যেগুলো আমাদের বেডেড পিএইচসি বা রুরাল হসপিটাল সেখানে আলাদা করে বেডের ব্যবস্থা রাখা হচ্ছে অক্সিজেন ইত্যাদির ব্যবস্থা রাখা হচ্ছে যাতে কোনো অবস্থাতেই যে কোনো বিপন্ন মানুষকে আমরা চিকিৎসা পরিষেবাটাও একইভাবে দিতে পারি গত বছর আমফান বিধ্বস্ত এলাকায় উদ্ধার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল হ্যাম রেডিও এবারও তাদের কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে প্রশাসনের ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসকের পক্ষ থেকে আমাদের কাছে আমন্ত্রণ এসেছে কলকাতা পুলিশের থেকেও একটি ইনফরমেশন আসলো হ্যাম রেডিও কলকাতা পুলিশের সাথেও একসাথে কাজ করবে আগামীকাল আমাদের এ বিষয়ে আলোচনা আছে কিভাবে কোভিড সিচুয়েশনের মধ্যে যোগাযোগ রক্ষা করা যায় মানুষের সেবায় আমরা সবসময় আছি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস উত্তর আন্দামান সাগর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে শনিবার একটি নিম্নচাপ তৈরি হতে পারে সেই নিম্নচাপ পরবর্তী 72 ঘন্টার মধ্যে শক্তি সঞ্চয় করে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে রঞ্জিত হালদার বিটন চক্রবর্তী ঋত্বিক প্রধানের রিপোর্ট এবিপি আনন্দ ঘূর্ণিঝড় ইয়াসের ভ্রুকুটি আগামীকাল উত্তর আন্দামান সাগর ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে গভীর নিম্নচাপ সোমবার তা পরিণত হবে ঘূর্ণিঝড়ে বুধবার ইয়াস আছড়ে পড়বে বাংলা এবং ওড়িশার উপকূলবর্তী এলাকায় পূর্বাভাস আবহাওয়া দফতরের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি একে করোনায় রক্ষে নেই তার উপর ঘূর্ণিঝড়ের দোসর হওয়ার আশঙ্কা লকডাউনের রাতে গত বছরের আমফানের দুঃস্বপ্নের স্মৃতি উস্কে দিচ্ছে ইয়াস মনের ঈশান কোণে ক্রমে গাঢ় হচ্ছে মেঘ ভয়ের প্রহর গুনছে সাধারণ মানুষ আবহাওয়া দফতরের পূর্বাভাস 22 তারিখ শনিবার উত্তর আন্দামান সাগর ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে একটি নিম্নচাপ 24 তারিখ সোমবার শক্তি সঞ্চয় করে সে নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে ওই ঝড়েরই নাম ইয়াস
তার জেরে চব্বিশ তারিখ সন্ধ্যের পর থেকে ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। পঁচিশ তারিখ সেই ঝোড়ো হাওয়ার গতিবেগ হবে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার, তারপর তা বাড়তে থাকবে। পঁচিশ তারিখ থেকেই দুই রাজ্যের উপকূল এলাকায় শুরু হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি, ধীরে ধীরে বাড়বে বৃষ্টির দাপট। ঘূর্ণিঝড় ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে। ২৬ তারিখ দুই রাজ্যের উপকূলে আছড়ে পড়বে ইয়াস। ওয়ার্নিং যেটা আমরা দিয়েছি ফিশারম্যানদের জন্য, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ উপকূলে সমস্ত মৎস্যজীবীদের ২৩ তারিখ বিকেলের পরে সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। যারা অলরেডি মাছ ধরতে চলে গেছেন তাদেরকে ২৩ তারিখ সকালের মধ্যে ফেরত আসতে বলা হয়েছে। এদিন থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের, পাশাপাশি সমুদ্রে থাকা মৎস্যজীবীদের ২৩ তারিখের মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। দুদিন আগে আরব সাগর থেকে উদ্ভূত ঘূর্ণিঝড় তওতের দাপট দেখেছে উত্তর ভারতের একাধিক রাজ্য, মহারাষ্ট্র থেকে গুজরাট। তওতের তাণ্ডবে তছনছ জনজীবন। এবার ইয়াস কি করবে কে জানে। সঞ্চয় মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। নজর রাখছি পরের খবরে। ফিরহাদ হাকিম বাড়ি ফিরলেও বাকি তিন নেতা মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় রয়েছেন এসএসকেএমএই হাসপাতাল সূত্রের খবর। সিরোসিস অফ লিভারে আক্রান্ত কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়, এসএসকেএমএই ইউএসজি করার পরই লিভারের সমস্যা ধরা পড়ে। এদিকে তৃণমূল বিধায়ক মদন মিত্র এখনও রয়েছেন অক্সিজেন সাপোর্টে। করোনা পরবর্তী বেশ কিছু উপসর্গ রয়েছে তার, ফুসফুসে প্যাচ রয়েছে, শ্বাসকষ্টের সমস্যা রয়েছে সুব্রত মুখোপাধ্যায়েরও। নেবুলাইজ করা হচ্ছে, ইকো কার্ডিওগ্রাফি করা হয়েছে, ভোকাল কর্ডের সমস্যা থাকায় স্পিচ থেরাপি করা হতে পারে। তিন হেভিওয়েট নেতা আপাতত হাসপাতালে থাকবেন, নাকি বাড়ি ফিরবেন সম্ভবত তা নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। সেটা দেখছি, আমরা ডিসিশন নিইনি, ডিসিশন নিইনি, যদি কেউ যেতে যায় তা নিতে ইচ্ছা যাবে। আমরা চাচ্ছি না, না তাতে ইস্যু নিয়ে ভর্তি হচ্ছে না। ভবানীপুরের বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। উপনির্বাচনে এই আসন থেকে প্রার্থী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, কাজল সিনহার মৃত্যুতে শূন্য হয়ে যাওয়া খড়দা আসনে প্রার্থী করা হতে পারে শোভনদেবকে। আবার ঘরের মাঠ ভবানীপুরেই ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরনো কেন্দ্র থেকেই উপনির্বাচনে প্রার্থী হতে চলেছেন তিনি। শুক্রবার বিধানসভার অধ্যক্ষের কাছে পদত্যাগপত্র জমা দিলেন ভবানীপুরের বর্তমান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। আমার মনে হয় যে এই মুহূর্তে আজকে রাজ্যে মমতার প্রয়োজন অনেক বেশি, তার এই মুহূর্তে মুখ্যমন্ত্রী থাকা মানুষের প্রয়োজনে। বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে লড়ার ঘোষণা করার সময়ও তার মুখে উঠে এসেছিল পুরনো কেন্দ্র ভবানীপুরের কথা। আমি আপনাদের তালে বলে গেলাম, ভবানীপুর আমার বড় বোন আর নন্দীগ্রাম আমার মেজ বোন, আমি দুটো কনস্টিটিউয়েন্সি থেকেই পারলে এবার দাঁড়াবো, তার কারণ নন্দীগ্রামে থেকেই আমি আন্দোলনটা করব। নন্দীগ্রামে পরাজয়ের পর নিয়ম অনুযায়ী রাজ্যের কোনো বিধানসভা ফাঁকা কেন্দ্র থেকে আপনি দাঁড়াতে পারেন, সম্ভাবনা আছে? তার সম্ভাবনা আছে, সেটা আমি মুড়িয়ে দেবো না। একবারে নানা বিষয় নিয়ে কথা হয়েছে, কিন্তু আগাম বলতে চাই না। দ্বিতীয় বিষয় হচ্ছে, আরেকটি জল্পনা হচ্ছে যে আপনি রাজ্যসভায় যেতে পারেন, এরকম কোনো ইচ্ছে কি আপনার আছে? আপনি কি রাজ্যসভায় যেতে চান? এই মুহূর্তে এরকম কোনো ইচ্ছে আমার নাই। আলটিমেটলি ডিসিশন অফ দ্য পার্টি ডিপেন্ডস, কিন্তু এই মুহূর্তে আমার রাজ্যসভায় যাওয়ার কোনো ইচ্ছে নেই। শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় যেমন মন্ত্রিত্ব করছেন, সেই মন্ত্রিত্ব তিনি চালিয়ে যাবেন। অন্য যে কোনো বিধানসভা কেন্দ্র থেকে যা দল পরবর্তীকালে ঠিক করবে সেখান থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২০১১ সালের বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা
847 জন করোনা আক্রান্ত রাজ্যে এখনো পর্যন্ত করোনায় মৃত্যু 14054 জনের দৈনিক মৃত্যু সংক্রমণে শীর্ষে উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় একদিনে সংক্রমিত 4240 47 জনের মৃত্যু কলকাতায় একদিনে করোনা আক্রান্ত 3560 33 জনের মৃত্যু উদ্বেগ বাড়াচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি নদিয়া দার্জিলিং বাড়িপুরে মল্লিকপুরে শ্যুট আউটের ঘটনা গুলিবিদ্ধ যুবক যুবকের ঘাড়ে গুলি লেগেছে ন্যাশনাল মেডিকেলে ভর্তি পারিবারিক বিবাদের জেরে এই হামলার অভিযোগ হামলায় অভিযুক্ত প্রতিবেশীর খোঁজে পুলিশ বাড়িপুরে মল্লিকপুরে ঘটনা শ্যুট আউট গুলিবিদ্ধ যুবক যুবকের ঘাড়ে গুলি লেগেছে ন্যাশনাল মেডিকেলে ভর্তি পারিবারিক বিবাদের জেরে এই হামলার অভিযোগ হামলায় অভিযুক্ত প্রতিবেশীর খোঁজে পুলিশ বয়স যে স্রেফ সংখ্যা তা বুঝিয়ে দিলেন কোচবিহারের আরতি ভট্টাচার্য একাধিক কোমরবিডিটি সত্ত্বেও 99 বছরে কোভিডকে জয় করে বাড়ি ফিরলেন প্রায় শতায়ুর মনের জোরকে কুর্নিশ চিকিৎসকদের চ্যালেঞ্জ জিতে চিকিৎসকরাও খুশি সুগারের মাত্রা ছিল মারাত্মক হাসপাতালে ভর্তি থাকাকালীন আক্রান্ত হন হৃদরোগে একাধিক কোমরবিডিটি বয়স 100 ছুঁই সমস্ত প্রতিবন্ধকতাকে তুড়ি মেরে উড়িয়ে জীবনের জয়গান গাইলেন কোচবিহারের বাসিন্দা আরতি ভট্টাচার্য কোচবিহার শহর লাগোয়া খাগড়াবাড়ির বাসিন্দা এই প্রবীণা 29 এপ্রিল করোনা আক্রান্ত হন চিকিৎসা চলাকালীন হার্ট অ্যাটাক হয় তার তিন সপ্তাহের লড়াই শেষে বৃহস্পতিবার 99 বছরের বৃদ্ধার রিপোর্ট নেগেটিভ আসে হঠাৎ করে কয়েকদিন ধরে সর্দি কাশিটা প্রচণ্ড হচ্ছিল তারপরে টেস্ট করার পরে পজিটিভ বেরিয়েছে গত এপ্রিলের 29 তারিখ এই হসপিটালে অ্যাডমিশন নেওয়া হয় এখন সুস্থ হয়েছেন পুরো এই এই রিপোর্টটাই দিয়েছেন নেগেটিভ হয়েছে তার কি কার্যত মৃত্যুমুখ থেকে ফিরেছে 99 বছরের আরতি ভট্টাচার্য লড়াইয়ে জিততে পেরে খুশি চিকিৎসকরাও এটা আমাদের কাছে তো বরাবরই একটা চ্যালেঞ্জ ছিল আমাদের পুরো টিম মেডিকেল অফিসার থেকে শুরু করে নার্সিং স্টাফ ইভেন স্ক্যাভেঞ্জার থেকে আরম্ভ করে সবার একটা যৌথ প্রচেষ্টায় মিলিত প্রচেষ্টায় আজকে এই জায়গাটা এসছে এইটা আমাদের কাছে একটা অবশ্যই একটা প্রাপ্তি হাসপাতালে আসার পর করোনা টেস্ট যদি পজিটিভ হয় তখনই হাসপাতালে ভর্তি হয় তিন দিন পরেই ওনার হার্ট অ্যাটাক হয় কোভিড প্রোটোকল অনুসারে যেভাবে চিকিৎসা করতে হয় সব কিছুই করা হয়েছে বর্তমানে এখন উনি স্টেবল করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বাড়ছে তরুণদের মধ্যে অকালে ঝরে যাচ্ছে বহু প্রাণ আর এই পরিস্থিতিতে অন্য নজির গড়লেন কোচবিহারের এই করোনা জয়ী শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট এবিপি আনন্দ কোচবিহার